নমস্কার বন্ধুরা, গ্রিনওয়াল্ডের বাগানে আজ যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো চা এবং কফি। আমার থাম্বনেলে আছে যে চা কফি কি আপনারা নিজেরাই শুধু খাচ্ছেন না গাছকেও দিচ্ছেন। এখানে যে বিষয়টি হলো যে চা কফি আমরা গাছে কিভাবে দিই, কেন দিই, এবং সমস্ত গাছগুলোই চা আর কফি দেয়া চলবে কি না, আর কোন কোন পদ্ধতিতে আমরা চা ও কফি দিই। এখন যে গাছটির সামনে এসেছি সেটি হলো একটি বক ফুলের গাছ। এই বক ফুলটিতে, এই গাছটিতে আমার প্রচুর বক ফুল হয়, মানে আমার বাড়ির চাহিদাটা এতে মিটে যায়। আমি এই গাছের এই যে ডগাটা কেটে দিয়েছিলাম, এতে আবার এই যে ডাল বেরিয়েছে, এই যে ডাল বেরিয়েছে, এই যে ডাল বেরিয়েছে, এটা লম্বা হয়ে গেছিলো গাছটা, অনেক কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে এই ডালপালাগুলো বেরিয়েছে। আর দেখুন আছে কোন জায়গাটিতে, একটি ছোট্ট প্যাকেটের মধ্যে আছে, একটি ছোট 6 ইঞ্চি প্যাকেটের মধ্যে আছে। এই গাছটি আমাকে অন্য জায়গায় রিপোর্টিং করতে হবে, করা হচ্ছে না। তো যে বিষয়টি নিয়ে এসেছি, শুধু বক ফুলের গাছ বা শুধু কোনো ফলের গাছ বা শুধু কোনো বেল ফুল বা গাঁদা ফুল, সেই বিষয়টি নয়, বিষয়টি আসছে আজকে চা এবং কফি কিভাবে, সেটা লিকুইড না পাতা, কিভাবে আমরা ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। চায়ে দেখুন প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে। নাইট্রোজেন এতটাই বেশি আছে যে দেখা গেছে অনেক কেমিক্যালও সেই নাইট্রোজেনটা কিন্তু পাওয়া যায় না। আর কফি তো মানে সয়েল স্ট্রাকচারটাকে যে কত গঠনটাকে কত পুষ্ট করে, মানে বলার কথা নয় সেটা। আর তাহলে দেখা যাচ্ছে যে চা এবং কফি সব গাছেই দেওয়া চলে, এমন কোনো গাছ নেই যে যেই গাছে চা এবং কফি দেওয়া যাবে না। আর যেটা বললাম যে সকালবেলায় চা কফি আপনারা খাচ্ছেন আর গাছকে দিচ্ছেন না, দেখুন একটা বাচ্চা যেমন পৃথিবীর সব বাচ্চার ক্ষেত্রেই যেমন প্রথম 6 মাস ব্রেস্ট মিল্ক দেওয়া চলে, সেক্ষেত্রে সেই রকমই চা কফি প্রত্যেকটি গাছেই দেওয়া চলে, এমন কোনো গাছ নেই যে চা কফি দেওয়া যাবে না। তবে আমরা প্রথমে আসি কী কীভাবে দেব। আমরা চা পাতাটা ডাইরেক্ট ভিজিয়ে সেই জলটা দিতে পারি, সেই পাতাগুলো জৈব তরল সারের সাথে মিশিয়ে সেই তরল সারটাও দিতে পারি। আবার চা পাতা ধরুন চাটা করে খাওয়া হয়েছে আমাদের, এবং সেই চাটা করে খাওয়ার পর সেই চা পাতাটা একটুখানি, অবশ্যই চিনিটা না মিশিয়ে, চাটা চা পাতা যারা লিকার চা খান সেই চাটা ফোটালেন, ফুটিয়ে ছাঁকনিতে ছেঁকে নিলেন, একটা পাত্রে ছেঁকে নিয়ে নিলেন, তারপরে সেটা চিনি মিশিয়ে আপনারা খেলেন, বা যারা চিনি খান না চিনি দিলেন না, কিন্তু ছাঁকনিতে যে চা পাতাটা রয়ে আছে সেই চা পাতাটা শুকনো করে, বা সেই চা পাতাটা জৈব যেখানে সমস্ত সবজি পচা তার সাথেও দিতে পারেন, আবার মাটির সাথে ডাইরেক্ট মিশিয়েও দিতে পারেন। এতে মাটিটাও প্রচণ্ড ঝুরঝুরে থাকে, মাটি ঝুরঝুরে থাকার ফলে কি হয়, সহজেই গাছটা বেড়ে ওঠে এবং জলটাও পাস হয়। আর এই চা পাতা শুকনো করে মাটির সাথে মেশালে সেক্ষেত্রে আমাদের যে কোকোপিট যে কাজটা করে, এবং চট করে বীজ থেকে যে চারা উৎপন্ন হয় সেই জায়গাগুলোতে যদি এইভাবে করা যায় মিশিয়ে, তাহলে সহজে বীজ থেকে
চারা উৎপাদন করা যায়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চা আর কফি আমাদের কিভাবে কাজে লাগছে। তাহলে চাটা আবার অনেকেই চা দুধ চা খান, সেক্ষেত্রে কি হয় চিনি কিন্তু কোনোভাবে মেশানো যাবে না ওটার সাথে। চা করলে চাটা ছেঁকে নিয়ে ছাঁকনিতে, তারপরে আপনি যেখানে ছেঁকে নিচ্ছেন তাতে চিনি মিশিয়ে আপনি খেলেন প্রয়োজন মতো। কিন্তু চাটা করার সময়তে সেই চাটা চিনি মিশিয়ে তারপরে গাছে দিলে সেটা কিন্তু গাছের ক্ষতিও হতে পারে আবার পিঁপড়েও হতে পারে। সেক্ষেত্রে চাটাকে আগে আপনি ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে ছাঁকনিতে রয়ে গেল সেটা আপনি মাটির সাথে মিশিয়ে বা শুকনো করে যেভাবে হোক দিতে পারেন, বা এই যে যেখানে আমি সবজির খোসাগুলো ফেলি সেখানেও দিয়ে দিতে পারি, এটা যেভাবে হোক দেওয়া যায়। কিন্তু এবার আসি যেটা দুধ চা, দুধ চা খেলেন, দুধ চা খেয়ে ছাঁকনিতে ছাঁকলেন, দুধ চায়ের ক্ষেত্রে তো দুধটা চায়ের সাথে মিশিয়েই জলের সাথে মিশিয়েই যদি চাটা করেন, সেক্ষেত্রে বলছি ছাঁকনিতে ছাঁকনিতে ছেঁকে নিয়ে একটু চা পাতাটা ভালো করে ধুয়ে নিতে হবে। ছাঁকনিতে ভালো করে ধুয়ে তারপরে রৌদ্রে শুকিয়ে দেয়া যায়, কিংবা এই যেটা জৈব পচা তরল সার যেখানটাতে করছি সেখানে দেওয়া যায়, বা মাটির তলায় মিশিয়েও দেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু চা পাতাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই হলো চা পাতা দেওয়ার নিয়ম। আর যেটা বললাম সমস্ত গাছে দেওয়া যায়, গাছের বাড় বাড়ন্ত, গাছের ফুল ফল সমস্ত আসতেই কিন্তু এটাতে কাজে লাগে। কফি তো কফিও তাই, কফিটা একটু গুলে নিয়ে, অনেক সময় কী হয় কফির পাউচগুলো আনার পরে অনেক সময় দেখা যায় যে শুকিয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে, সেটা আমরা বাড়িতে না খেয়ে ওই কফিটা ওই পাউচটা জলে গুলে দিলাম। ধরুন একটা ছোটো 10 টাকার পাউচ এক বালতি জলে গুলে সমস্ত গাছগুলোতে দিয়ে দিলাম। এইভাবে চা আর কফি কিন্তু দেয়া যায়। এতে গাছের গ্রোথ হবে, মাটিটা আলগা করবে, জল সহজে পাস করবে, আর সমস্ত গাছে চা কফি দেয়া যায়। তাহলে আমরা যে জৈব তরল সার করি সেক্ষেত্রে কিন্তু আমি এগুলো মিশিয়েই দিই। জৈব তরল সারের ক্ষেত্রে কিন্তু কী কী দিই আমি সেগুলো তার আলাদা করে বলি না, সেক্ষেত্রে সমস্ত সবজির খোসা, কখনো ভাত পচা ভাত, সমস্ত এমন কিছু নেই যেখানে মিষ্টি জাতীয় এবং দুধ জাতীয় এই সমস্তগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়তো ধুয়ে টুয়ে এই করে রাখা হয়, নাহলে ফেলে দেওয়া হয়। কিন্তু সমস্ত সবজির খোসা, শাক সবজি ফল, ভাতের ফ্যান, সবজি ধোয়া জল, ডালের জল, মানে এগুলো সমস্ত কিন্তু আমার গাছেই দেওয়া যায়। ডালের জল বলতে ধরুন মুসুর ডাল, মুগ ডাল, যা ডাল আপনার রান্না করেন সেটা তো ধুয়ে দেন, সেই ধোয়ার জলটাও কিন্তু আমি গাছেই দিই। এবং চা কফিটাও কীভাবে দিই সেটাও বললাম। তাহলে চা কফি কিন্তু গাছের যে মাটির যে স্ট্রাকচার সেই গঠনটাকেই মজবুত করে। চা কফি কিন্তু আপনারা দিতে পারেন, তবে চায়ের সাথে দুধ মেশালে অবশ্যই সেটা খুব ভালো করে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিন, কিংবা খুব ভালো করে একটু হাতে করে রৌকড়ে ভালো করে ধুয়ে নিন। চিনি দেবেন না, এইভাবেই চা কফি আপনারা দেবেন। প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, গাছকে বৃদ্ধি করে, ফুল আসে, এবং এমনও দেখা যায় যে বেল ফুলে কুড়ি আসছে না, সেক্ষেত্রে আপনি কফি দিলেন গাছ ভর্তি ফুল চলে আসবে। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে, তবে নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে, আর মাটিকে আলগা করে, যেটা কোকোপিটের কাজ হয় সেই কোকোপিটের কাজও কিন্তু ওই চা পাতা দিয়ে আমরা করতে পারি। এবং বীজ থেকে চারা উৎপন্ন করতে গেলেও কিন্তু ওই চা পাতা খুব ভালো করে শুকনো করে যদি আলাদা করে রাখা হয় সেক্ষেত্রে মাটির সাথে মিশিয়ে সেই পাত্রে যদি আমরা বীজটাকে বপন করি সেক্ষেত্রে চারাটাও উৎপন্ন হয়। তাই কাজেই আমি যেগুলো করি আমি সেগুলোই বলছি। চ্যানেলটি কেমন লাগে আপনারা জানাবেন, আমার গাছগুলি আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রেও বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব।
আমার উদ্দেশ্য, গাছ করুন, খুব ভালো থাকুন আর গ্রিন ওয়ার্ল্ডের পাশে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, খুব ভালো থাকুন, আমিও ভালো থাকবো। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।